প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের 92 পৃষ্ঠার যে 18 নম্বর অঙ্কটা রয়েছে এটা আমরা আজকে সলভ করছি। ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখনি ভিডিওর নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো একজন মাছ চাষি তার পুকুরে 5,000 টাকার পোনা মাছ ছাড়লেন, সে মাছের খাবারের জন্য 60,000 টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য 25,000 টাকা খরচ করলেন, তো মূলধন কত? হ্যাঁ, তো কিছু কিছু অঙ্ক থাকে, যেমন এই অঙ্কটা ছিল দেখো আগেরটা, 350 টাকা দরে, অর্থাৎ একটা মুরগির দাম হচ্ছে 350 টাকা, আটটা মুরগির দাম। হ্যাঁ, তো এই মুরগিটা কিনে তার খাওয়া খরচের বিষয়টা বলা ছিল না, সরাসরি সে বিক্রি করেছিল এটাই, তাহলে এই কিনতে যে টাকা লেগেছিল এটাই ছিল তার মূলধন। আর এখানে যেহেতু অনেক প্রকার খরচ হয়েছে, সেই খরচগুলো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তার ব্যবসার মূলধন, অর্থাৎ ইনভেস্টমেন্ট বলা হয় ইংলিশে যেটা। তো আমরা এই 18 নম্বরটা হ্যাঁ সলভ করছি। তো এই সমস্ত খরচগুলো আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা প্রথমে পোনা, মাছের পোনা যে থাকে, এই পোনা বাবদ খরচ, তো পোনা বাবদ খরচ ছিল 5,000 টাকা। 5,000 টাকা, এরপর মাছের খাবারের খরচ, খাবার বাবদ খরচ, তো এটা ছিল আমাদের 60,000 টাকা। 60,000 টাকা, তারপর ছিল হচ্ছে শ্রমিক বাবদ খরচ, শ্রমিক বাবদ খরচ, তো এই শ্রমিক খরচ ছিল হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা, এই তিন প্রকার খরচ ছিল। এখন এগুলো আমরা যদি যোগ করি এটাই হবে মোট খরচ, অর্থাৎ এটাই তার মূলধন, মোট খরচ। তাহলে 0, 0, 0, 5, 5, 10, 0, হাতে 1, 6, 2, 8, 9, অর্থাৎ 90,000 টাকা হচ্ছে তার ব্যবসায় মূলধন। এটা যেহেতু চাওয়া হয়েছে এই কারণে আমরা আর একটা লাইন লিখবো যে মূলধন 90,000 টাকা। এবার আমরা দেখো লাভ ক্ষতি হিসাব করব। সেক্ষেত্রে মাছ বিক্রি করেছিল 8 টাকার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ টাকার মাছ বিক্রি করেছিল। তাহলে মাছ বিক্রি করেন 1, 2, 3, 4, 5, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এত টাকা। তো ঠিক ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মতোই, এটা এটাকে আমরা মনে মনে যদি ভাবি যে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এখানে দেখো বিক্রয় মূল্যটা বড়। হ্যাঁ, তাহলে তার লাভ হয়েছে, স্পষ্ট আমরা বুঝতে পারছি লাভ হয়েছে। আর অঙ্কে কিন্তু বলেও দিয়েছে যে তার কত টাকা লাভ হবে। হ্যাঁ, যদি লাভ বা ক্ষতি বলতো তাহলে আমাদের একটা লাইন লিখতে হতো যে বিক্রয় মূল্য বেশি বলে লাভ হয়েছে। তাহলে আমরা লাভের সূত্রে যদি যাই, হ্যাঁ, লাভের সূত্র হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ এই 2 লক্ষ টাকা থেকে 2, 3, 4, 5, 90,000 টাকা আমাদের বিয়োগ দিতে হবে। তো এটা বিয়োগ করলে আমরা লাভের পরিমাণটা পাবো। হ্যাঁ, এই অঙ্কেও কিন্তু আসলে শতকরা লাভ চাইনি, তো শতকরা লাভ চাইলে কিভাবে করতে হয় আমরা তোমাদের সেটাও আসলে একটু দেখাবো। তো আমরা লাইনে বিয়োগ করে দিচ্ছি 1, 2, 3, 4, আর 9 আছে 10 হবে 1, হাতের 1 এখানে, তাহলে একক, দশক, শতক, হাজার, 1,10,000 টাকা তার হচ্ছে লাভ হয়েছে। এটা কিন্তু আমাদের অঙ্কের উত্তর কিন্তু অলরেডি হয়ে গেল, এখানে আসলে যতটুকু চেয়েছে তার মধ্যে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল যে 1,10,000 টাকা এই টাকাটা তার লাভ হয়েছে। তো যদি আসলে শতকরা লাভ চাইতো, হ্যাঁ, শতকরা লাভ চাইলে কি করতাম আমরা সেটা একটু দেখাই। হ্যাঁ, সেক্ষেত্রে লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ এই এই টাকাটা আমাদের ক্রয় মূল্য হিসেবে ধরতে হতো। হ্যাঁ, আমরা তখন এইভাবে লিখতাম যে 90,000 টাকায় এত টাকায় লাভ ক্ষতি হিসাব করা হয় আসলে ক্রয় মূল্যের উপরে, লাভ হয় হচ্ছে এই 1,10,000 টাকা। তারপরে এখানে একে বের করতে হতো, 1 টাকায় লাভ হয়, এটা হচ্ছে নিচে 90,000, তারপরে শতকরা চাওয়ার কারণে এখানে 100 বের করতে হতো। এটা যদি শতকরা লাভ চাইতো তাহলে আমাদের এটা করতে হতো, এই অঙ্কে আমাদের কিন্তু করতে হবে না, এই উপরে চলে যেত 100 আর নিচে থাকতো 90,000।
তারপর এখানে আমরা শূন্য শূন্য ক্যান্সেল করে দিতে পারি, এখানে আরও দুটো শূন্য ক্যান্সেল করে দিয়ে নিচে শুধু নয় থাকলো, তাহলে 1100 ভাগ নয়। হ্যাঁ, এটা তোমরা দশমিকেও আনতে পারো অথবা মিশ্র ভগ্নাংশ বা সমস্ত করে দিলেও হবে, কারণ এই ধরনের ভাগগুলো দশমিকের পর আসলে দেখা যায় যে অসীম ঘর পর্যন্ত চলতে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে মিশ্র ভগ্নাংশ করাটাই ভালো। তো নয়ককে নয়, 10, 11, 2, 0, 9 দুগুণে 18, 2, 0, 9 দুগুণে 18, তাহলে 122 সমস্ত, এই 9টা চলে যাবে নিচে আর 2 চলে যাবে ভাগশেষটা উপরে, দিয়ে এইভাবে পার্সেল করে দিতে হতো, তবে এই অঙ্কে এটা আসলে চাইনি। এরপর আমরা 19 নম্বর যে অঙ্কটা রয়েছে সেইটা সলভ করব। তো আমরা অঙ্কটা আগে তোমাদের দেখাই, 19 নম্বরে কি বলেছে দেখি। একজন কৃষক এক দোকানে 40 কেজি ধান দিয়ে, 40 কেজি ধান দিয়ে 20 কেজি চাল। হ্যাঁ, ধান দেখো, ধান যে পুরো ধানটা থেকে কিন্তু পুরো চালটা হয় না, যার কারণে ধান বেশি দিলে বেশি দিতে হয়, চাল কিন্তু কম পায়। তো 40 কেজি ধান দিয়ে 20 কেজি চাল পেয়েছে, 5 কেজি আটা এবং 1 কেজি ডাল নিল। ও, বিষয়টা এরকম যে তার হয়তো টাকা ছিল না, 40 কেজি ধান এক দোকানে সে দিয়েছে, দেওয়াতে সেই দোকানদার তাকে হচ্ছে 20 কেজি চাল দিয়েছে, 5 কেজি আটা দিয়েছে এবং 1 কেজি ডাল দিয়েছে। যদি 1 কেজি ধানের দাম 12 টাকা, 1 কেজি চালের দাম 16 টাকা এবং 1 কেজি আটার দাম 18 টাকা এবং 1 কেজি ডালের দাম 28 টাকা হয়, তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো? তো 40 কেজি এখানে ধানের যে মূল্যটা দেওয়া আছে, দেখো 1 কেজি ধানের দাম হচ্ছে 12 টাকা, তাহলে ধান দিয়েছিল সে 40 কেজি, তাহলে 1 কেজি ধানের দাম যদি 12 টাকা হয়, 40 কেজি ধানের দাম, এটা গুণ করতে হবে, এটা আমরা একবারেই লিখে দিতে পারি এইভাবে যে 40 কেজি ধানের দাম, 40 কেজি ধানের দাম, তো 1 কেজি দাম ছিল 12 টাকা, তাহলে এই 40 গুণন 12, তোমরা 12 গুণন 40 লিখলেও হবে, গুণনের সময় আসলে যে কোনো একটা আগে লেখা যায়, তাহলে এটা 1200, 4 × 48, 480 টাকা। তো এইটা এক ধরনের ক্রয় মূল্যের মতো কাজ করবে, যেহেতু এই জিনিসটা সে দোকানদারকে দিয়েছিল, আর দোকানদার রিটার্ন হিসেবে তাকে হচ্ছে 20 কেজি চাল দিয়েছিল, তো 1 কেজি চালের দাম হচ্ছে 16 টাকা। তো এখন আমরা দেখো 20 কেজি চালের দাম বের করব, 20 কেজি চালের দাম, 1 কেজির দাম যেহেতু 16 টাকা, তাহলে 20 কেজির দাম হবে 20 গুণন 16 অথবা 16 গুণন 20, তাহলে 16 × 0 = 16, 2×32। আমরা একবারে এরকম নিচে নিচে লিখলে আমাদের যেহেতু যোগ করে নিতে হবে, আমরা অন্য আইটেমগুলো আসলে নিচে নিচে লিখে নেব। তো আটা দিয়েছিল হচ্ছে 5 কেজি, তাহলে 5 কেজি আটার দাম, তো এখানে 1 কেজি আটার দাম ছিল 18 টাকা, তাহলে 5 কেজির দাম হবে 18 × 5, 5×18 = 90 টাকা, 90 টাকা। আচ্ছা, এরপর ডাল, ডাল দিয়েছিল 1 কেজি, আর এখানে 1 কেজির ডালের দামই দেয়া আছে, 1 কেজি ডালের দাম হচ্ছে 28 টাকা, 28 টাকা। এখানে যদি তোমরা ফাঁকা না রাখতে চাও, তাহলে লিখতে পারো হচ্ছে 28 × 1, 28 টাকা। এখন এইখানে আমরা এটা যোগ করে ফেলব, তো এইটা আমরা লিখব মোট মূল্য, তাহলে এটা যোগ করলে হচ্ছে 8, 9, 2, 11, 12, 13, 13 হাতে 1, 3 হাতে 4, অর্থাৎ 438 টাকা, 438 টাকা। এখন সেই ব্যক্তি দেখো 40 কেজি ধান দেওয়ার পরে দোকানে এই আইটেমগুলো তাকে দিয়েছিল, এখন 40 কেজি ধানের দাম আমরা দেখছি 480 টাকা, আর দোকানদার তাকে যে আইটেমগুলো দিয়েছিল এর ভ্যালু, এর মূল্য হচ্ছে 438 টাকা। তাহলে এইখানে যেটা বলা হচ্ছে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো, তাহলে কৃষকের কিন্তু ক্ষতি হবে, কেননা সে দিয়েছে 40 কেজি ধান যার দাম হচ্ছে 480 টাকা, আর সে পেয়েছে হচ্ছে 438 টাকা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কৃষকের কত ক্ষতি হবে সেটা আমরা লিখব, কৃষকের ক্ষতি হবে ওই 480 টাকা থেকে, মানে ওটা এক ধরনের ক্রয় মূল্যের মতো কাজ করবে, এই 438 টাকা বিয়োগ দিতে হবে। তো এটা বিয়োগ করলে আমরা পাবো
দুই, হাতের আগে কিনে আসলো চার, চার 42 টাকা। এই 42 টাকা হচ্ছে তার ক্ষতি হবে, এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।